সবাইকে গুড মর্নিং। এখন সকাল 5টা 11 মিনিট। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ক্লাস 11-এর যে নতুন সিলেবাস এসছে, সেমিস্টার সিস্টেমের সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা এখানে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশন সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যে নতুন সিলেবাসে কোন কোন টপিকগুলো রয়েছে, কত মার্কের পরীক্ষা হবে, কটা সেমিস্টারের পরীক্ষা হবে, ইন্টারনাল কি হবে, বা ডিবেট ডিসকাশন কি, ডেমনস্ট্রেশন কি, এই বিষয়গুলো আমরা জানব। এবং তার সঙ্গে আমরা যতগুলো ডাউট রয়েছে নতুন সিলেবাস নিয়ে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আমরা খুব শর্ট করে একটু দেখে নেব যে আমাদের পুরো সিলেবাসটা যদি আমরা শর্টভাবে দেখার চেষ্টা করি তাহলে কী কী রয়েছে। এখানে বলা হচ্ছে যে ক্লাস 11-এর যে নিউ সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে টোটাল 2টি গ্রুপ এবং ইন্টারনাল রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং ইন্টারনাল। এবার কথাটা হচ্ছে এখানে টোটাল যে পরীক্ষা হবে সেটা হচ্ছে টোটাল পরীক্ষা হবে কত, 50 মার্কসের। অর্থাৎ প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে কত, 50 মার্কসের, এডুকেশন সাবজেক্ট নিয়ে এখানে আমরা আলোচনা করছি। এবং এই 50 মার্কস কীভাবে ডিভাইডেশন হবে বলা হচ্ছে, গ্রুপ এ থেকে 20 নাম্বার আসবে, গ্রুপ বি থেকে 20 নাম্বার এবং ইন্টারনাল 10, তাহলে 20 20 10, টোটাল হচ্ছে 50। এবার একটা বিষয় এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে পরীক্ষাটা প্রথম সেমিস্টার অর্থাৎ মাধ্যমিক পাস করার পর স্টুডেন্টরা যখন 11-এ ভর্তি হলো তখন তাদের টোটাল 4টা সেমিস্টারের মাধ্যমে এইচএস পাস করতে হবে। 11-এ 2টো সেমিস্টার ফার্স্ট এবং সেকেন্ড, এবং 12-এ 2টো সেমিস্টার থার্ড এবং ফোর্থ সেমিস্টার। এবং এই যে প্রথম পরীক্ষাটা 11-এর যে প্রথম পরীক্ষাটা 6 মাস পরে হবে, পরীক্ষা হওয়ার ডেট রয়েছে নভেম্বরে, কত, নভেম্বর 2024-এ পরীক্ষা হওয়ার কথা হচ্ছে বা ডেট রয়েছে। তাহলে নভেম্বরে যে তোমাদের পরীক্ষাটা হবে সেটা টোটাল পরীক্ষা হবে 50 মার্কের, এবং এই 50 মার্কস পুরোটাই থাকবে এমসিকিউ, অর্থাৎ 40 থাকবে এমসিকিউ। এই গ্রুপ এ থেকে 20 নাম্বার এমসিকিউ, গ্রুপ বি থেকে 20 নাম্বার এমসিকিউ, এবং ইন্টারনাল থাকবে ডেমনস্ট্রেশন 5 এবং ডিসকাশন বা ডিবেট 5, টোটাল 10, বুঝে গেল। এবং আমরা এখানে যে বিষয়টা মনে রাখবো যে প্রথম যে সেমিস্টারটা সেটা কিন্তু সমস্ত এমসিকিউ কোশ্চেন থাকবে, অর্থাৎ লিখিত যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের 40-এ 40 এমসিকিউ করতে হবে। এইবার গ্রুপের মধ্যে তোমাদের 2টো ইউনিট রয়েছে এবং গ্রুপ বির মধ্যে 2টো ইউনিট রয়েছে। গ্রুপ এর মধ্যে প্রথম ইউনিটের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে এগুলো হচ্ছে একটা অধ্যায়, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা অধ্যায়। তাহলে গ্রুপ এর মধ্যে 6টা অধ্যায় রয়েছে এবং গ্রুপ বির মধ্যে 6টা অধ্যায় রয়েছে। তাহলে গ্রুপ এর মধ্যে ইউনিট 1 এবং ইউনিট 2, আবার গ্রুপ বির মধ্যে ইউনিট 1 ইউনিট 2। তাহলে আমরা দেখে নেব গ্রুপ এ যে জায়গাটা, এখানে নাম দিয়েছে এটা ইন্ট্রোডাকশন টু এডুকেশন, অর্থাৎ শিক্ষা সম্পর্কে ধারণা, এটা গ্রুপ এর নাম দেওয়া হয়েছে। এবং এখানে 3টি অধ্যায় রয়েছে, একটা হচ্ছে শিক্ষার ধারণা, শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার উপাদান। দ্বিতীয় ইউনিটে কি বলছে, শিক্ষার রূপ, শিক্ষার মাধ্যম এবং শিক্ষার সংস্থা। আবার গ্রুপ বির মধ্যে আমরা যদি দেখি তাহলে এখানে যে গ্রুপ বির নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, অর্থাৎ এখানে দার্শনিক এবং সামাজিক ভিত্তি, এডুকেশনের যে দার্শনিক এবং সামাজিক ভিত্তি বা দৃষ্টিভঙ্গি সেই বিষয়টা উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এখানেও ইউনিট 1 এবং ইউনিট 2 2টো ইউনিট রাখা হয়েছে, প্রত্যেকটি ইউনিটের আন্ডারে 3টা করে অধ্যায় রয়েছে। ইউনিট 1-এর আন্ডারে যে অধ্যায়গুলো রয়েছে সেটা হচ্ছে শিক্ষাগত দর্শনের ধারণা, দর্শনের বিভিন্ন শাখা, পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা। এবং ইউনিট 2-র মধ্যে যে ইগুলো রয়েছে তোমাদের অধ্যায়গুলো রয়েছে, প্রথমটা হচ্ছে শিক্ষাগত সমাজবিদ্যার ধারণা, সামাজিক সংস্থা এবং সামাজিক গঠন, দ্বিতীয়টা হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষা, বুঝে গেল। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, এই যে অধ্যায়গুলো এটা ডিটেলসে পড়তে হবে। এটা কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য, বারবার করে বলছি এটা কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য, অর্থাৎ কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদেরকে এই টোটাল 2টো গ্রুপ পড়তে হবে। এবং এই 2টো গ্রুপের মধ্যে টোটাল 6টা 6টা 12টা অধ্যায় পড়তে হবে। এবং এখানে কোনো রকম তোমাদের বড় কোশ্চেন পড়তে হবে না, সব কোশ্চেন কি পড়তে হবে, সব পড়তে হবে তোমাদেরকে এমসিকিউ, অর্থাৎ এ
এই কথাটার মাধ্যমে আমরা মানে এখানে বুঝাচ্ছে যে তোমাদের এবার টেক্সট বইগুলো খুব খুঁটে খুঁটে পড়তে হবে। টেক্সট বই যে খুব সুন্দর করে দাগিয়ে দাগিয়ে পড়বে সে কিন্তু সবগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। তাহলে এটা তো আশা করি এটা বুঝা গেল, ঠিক আছে। তাহলে এরপরে আমরা নিচে চলে আসি। এখানে আমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে তা হলো যে তোমাদের এই যে তিনটে সিলেবাস রয়েছে, সিলেবাসটা যে রয়েছে এবং এখানে দুটো গ্রুপ যে রয়েছে এবং দুটো গ্রুপের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিচ্ছি একবার করে আমি। এই গ্রুপ এর মধ্যে এখানে তোমাদেরকে দেখালাম গ্রুপ এ, গ্রুপ এ কোথায়, এই যে গ্রুপ এ, এই গ্রুপ এর মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্যে কি কি পড়তে হবে সেগুলো আমরা একটু জেনে নিই। গ্রুপ এ যে 20 মার্কের পরীক্ষা হবে আমাদের ফার্স্ট সেমিস্টারের, সেখানে ইউনিট 1 এ এই তিনটা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টা হচ্ছে শিক্ষার ধারণা, অর্থাৎ এখানে আমাদেরকে পড়তে হবে শিক্ষা বলতে কি বোঝো, শিক্ষার কনসেপ্ট কি, ডেফিনেশন, শিক্ষার সংজ্ঞা পড়ব এবং প্রকৃতি এবং পরিধি পড়ব শিক্ষার, শিক্ষার প্রকৃতি পরিধি এবং শিক্ষার ব্যাপক অর্থ ও শিক্ষার সংকীর্ণ অর্থ এবং শিক্ষার ব্যাপক অর্থ আমরা এখানে পড়ব। তারপরে এটা দ্বিতীয় অধ্যায় এম অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, তারপরে স্পেসিফিক কিছু এমস অফ এডুকেশন আছে এবং তার সঙ্গে আমাদেরকে কনস্টিটিউশনাল ভ্যালু পড়তে হবে, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ অর্থাৎ ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। তৃতীয় নম্বর অধ্যায়টা রয়েছে ফ্যাক্টর অফ এডুকেশন, শিক্ষার উপাদান, লার্নার, টিচার, কারিকুলাম অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং বিদ্যালয়, এবং বিদ্যালয়টাকে অনেক সময় পরিবেশ বলা হয়। এই বিষয়গুলো আমরা এখানে পড়বো। আবার ইউনিট 2 ক্ষেত্রে অর্থাৎ গ্রুপের ইউনিট 2 ক্ষেত্রে তিনটা অধ্যায় পড়তে হবে। প্রথমটা রয়েছে ফর্মস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার রূপ, ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, এগুলো কি পড়তে হবে, মিনিং, কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, নিড, রোল অ্যান্ড লিমিটেশন, অর্থাৎ প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, এইটার প্রত্যেকটারই আমাদেরকে মিনিং, কনসেপ্ট, তাদের বৈশিষ্ট্য, তাদের প্রয়োজনীয়তা, তাদের ভূমিকা এবং তাদের যে সীমাবদ্ধতা এই বিষয়গুলো আমাদেরকে এখানে পড়তে হবে। তারপরে চলে আসে এজেন্সিস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে মাধ্যমগুলো সেই মাধ্যমগুলো পড়বো আমরা, যেমন স্কুল, তারপরে আমাদের ফ্যামিলি, মাস মিডিয়া বা গণমাধ্যম, নিউজ পেপার, সংবাদপত্র, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, হ্যাঁ, লাইব্রেরি, রিলিজিয়াস ইনস্টিটিউশন, ওপেন স্কুল, ওপেন ইউনিভার্সিটি, রুল অনলি, এদের কি কাজ, এদের কার্যাবলীগুলো কেবল আমাদেরকে পড়তে হবে। ডিটেলসে এগুলো কোনো কিছু পড়ার দরকার নেই, অর্থাৎ সিলেবাসটা দেখে ঘাবড়ানোর কোনো কিছু নেই। তারপরের যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে গাইডিং এজেন্সিস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা সংস্থা। এইটা এর আগের সিলেবাসে ছিল না, এইবারের সিলেবাসে অ্যাড করা হয়েছে। কি NCERT, SERT, ডাইট, MCTE, UGC, UNESCO, মেনশন অনলি, কেবলমাত্র এখানকার ফুল ফর্মগুলো জানলেই হবে। যেরকম NCERT ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, SERT হচ্ছে ডাইট রয়েছে, NCTE আমরা জানি, NCTE কি, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন, টিচার্স এডুকেশনের মেন বোর্ড। তো এই বিষয়গুলো কেবলমাত্র আমাদের এই শর্ট ফর্মগুলো জানলেই এখানে হবে। এইবার যদি আমরা গ্রুপ বিতে চলে যাই যেখানে আমাদের প্রথম সেমিস্টারে 20 মার্কের এমসিকিউ থাকবে, তো কোন কোন অধ্যায় থেকে 20 মার্কের এমসিকিউ থাকবে, বলা আছে ইউনিট 1 থেকে 10টা এমসিকিউ থাকবে এবং ইউনিট 2 থেকে 10টা এমসিকিউ থাকবে। তাহলে ইউনিট 1 এর যে 10টা এমসিকিউ থাকবে কোন কোন অধ্যায়গুলো থেকে, এই অধ্যায়গুলো হচ্ছে শিক্ষাগত দর্শনের ধারণা, তারপরে হচ্ছে দর্শনের বিভিন্ন শাখা আর পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা। এখানে যেহেতু প্রথম অধ্যায়টা আমরা দেখি কি শিক্ষাগত দর্শনের ধারণা, এখানে কি বলছে, বলছে মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি, নিড অফ এডুকেশনাল ফিলোসফি, রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল ফিলোসফি, আমাদেরকে কেবলমাত্র শিক্ষাগত দর্শনের প্রয়োজনীয়তা পড়তে হবে, মিনিং পড়তে হবে এবং শিক্ষা এবং দর্শনের মধ্যে যে সম্পর্ক, রিলেশন, এটা আমাদেরকে এখানে জানতে হবে। তারপরে আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের শাখা, এটা দর্শনের বিভিন্ন শাখা খুলে দিয়েছে, এটা হতো ভারতীয়, হ্যাঁ ভারতীয়টা এত এখানে ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা, ভারতীয় দর্শনের দর্শনগুলোকে আমরা টোটালি দুটো ভাগে ভাগ করে আস্তিক এবং নাস্তিক, অর্থাৎ কিছু কিছু দর্শন রয়েছে যেগুলো বেদে বিশ্বাস করে এবং বেদের উপর নির্ভর করে গড়ে উঠেছে এবং কিছু কিছু দর্শন রয়েছে যারা নাস্তিক, যারা বেদকে বিশ্বাস করে না। তো এখানে আস্তিক এবং নাস্তিক দর্শন আলোচনা করার কথা বলছে। এখানে যেরকম ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, হ্যাঁ এগুলো পুরোটাই হচ্ছে আস্তিক দর্শন, তারপরে বুদ্ধিজম, ইসলাম, এটা দুটোই হচ্ছে নাস্তিক দর্শন। তাহলে এখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করবো। এখানে এমন কি আলোচনা করতে হবে যে বেসিক প্রিন্সিপাল, এই যে দর্শনগুলো রয়েছে
এই দর্শনগুলোর মূলনীতি এবং এর এডুকেশনাল ইমপ্লিকেশন অর্থাৎ শিক্ষাগত তাৎপর্য এখানে আলোচনা করতে হবে, উইথ স্পেশাল রেফারেন্স টু মেটাফিজিক্স, এপিস্টেমোলজি অ্যান্ড ইক্সিওলজি। এবং এদের কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বলছে অতিবিদ্যা, জ্ঞানবিদ্যা এবং আমাদের যে নন্দন তত্ত্ব যেটাকে আমরা বলি সেই বিষয়টা আমাদেরকে এখানে আলোচনা করতে হবে, যেটাকে আমরা সৌন্দর্যবোধ বলি। ঠিক আছে, তারপরে তৃতীয় অধ্যায়টা যদি আমরা গ্রুপ বি দেখি ইউনিট ওয়ানের, সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা। অর্থাৎ দর্শনের যে স্কুলসগুলো রয়েছে বা মতবাদগুলো রয়েছে, এই মতবাদগুলো ভারতীয় যেমন মতবাদ রয়েছে ঠিক তেমনি ওয়েস্টার্ন বা পাশ্চাত্য কতগুলো মতবাদ রয়েছে। এই মতবাদগুলোর মধ্যে এখানে তোমাদেরকে চারটা মতবাদ পড়তে হবে, কিছুই না, এগুলো পড়তে হবে, কেবলমাত্র নীতিগুলো পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশনাল ইমপ্লিকেশন পড়তে হবে। কী কী? আইডিয়ালিজম, রিয়ালিজম, ন্যাচুরালিজম, প্র্যাগম্যাটিজম, অর্থাৎ ভাববাদ, বস্তুবাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ, এগুলোর মূল প্রিন্সিপালগুলো পড়তে হবে এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব বা কী তাৎপর্য রয়েছে সেটা পড়তে হবে। আমার গলা খারাপ হওয়ার জন্য হয়তো আওয়াজটা অনেক সময় ডিস্টার্ব করবে, সেটা অ্যাভয়েড করে চলবে তোমরা। এবার আমরা গ্রুপ বির যে ইউনিট টু, সেই ইউনিট টু এর মধ্যে তিনটা অধ্যায় কী কী রয়েছে সেগুলো দেখে নেব। প্রথমটা রয়েছে মিনিং অফ এডুকেশনাল সোশিওলজি, অর্থাৎ শিক্ষাগত সমাজবিদ্যার ধারণা। এখানে একই বিষয় যেরকম আমরা এখানে ফিলোসফিতে পড়লাম যে নিড অফ এডুকেশনাল ফিলোসফি এবং রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল ফিলোসফি, ঠিক তেমনি এখানে বলছে নিড অফ এডুকেশনাল সোশিওলজি, রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল সোশিওলজি। অর্থাৎ এখানে শিক্ষাগত সমাজবিদ্যার প্রয়োজনীয়তা এবং শিক্ষা এবং সমাজবিদ্যার যে সম্পর্ক সেই বিষয়টা আমাদেরকে আলোচনা করতে হবে। পরের অধ্যায়ে এখানে আছে সামাজিক সংস্থা এবং সামাজিক গঠন, অর্থাৎ সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। এখানে আছে ফলকোয়ে, মোডেস, সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল মোবিলিটি। এই বিষয়গুলো খুবই সোজা, লোকাচার, লোকরীতি, হ্যাঁ, তারপরে সামাজিক গ্রুপ বা গোষ্ঠী, সোশ্যাল মোবিলিটি হচ্ছে সামাজিক সচলতা। এই বিষয়গুলো খুব সহজ, এগুলো বিষয়ে যদি তোমরা এক দুবার শুধু রিডিং করো তবু তোমরা বুঝতে পারবে। তো সিলেবাসটা খুব কঠিন করা হয়নি, সহজ করা হয়েছে এবং তোমরা এবার বেশি বেশি করে আরও নম্বর তুলতে পারবে। তারপরে লাস্ট অধ্যায় রয়েছে কালচারাল এডুকেশন, অর্থাৎ সংস্কৃতি এবং শিক্ষা। এখানে সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ আমাদেরকে পড়তে হবে, রোল অফ এডুকেশন রিগার্ডিং দিস, অর্থাৎ সামাজিক পরিবর্তনে বা সাংস্কৃতিক পরিবর্তনে শিক্ষার কী ভূমিকা সেটুকু আমাদেরকে জানতে হবে বা পড়তে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদেরকে কোন কোন বিষয়গুলো এখানে পড়তে হচ্ছে। তাহলে আমি কী আলোচনা করলাম, তোমাদের গ্রুপ এ আলোচনা করা হলো তিনটা অধ্যায়, টোটাল ইউনিট ওয়ানের তিনটা, ইউনিট দুটা, গ্রুপ বি থেকে ইউনিট ওয়ানের তিনটা, ইউনিট টু এর তিনটা, এগুলো আলোচনা করা হলো। এবার আমরা আলোচনা করবো এই ইন্টারনালটা কি বলছে। এখানে ইন্টারনালে কি বলা হচ্ছে একটু পরিষ্কার করে দেখো। ইন্টারনাল বলছে যে এখানে 10 মার্ক থাকবে, ঠিক আছে, 10 মার্ক পিসের উপর। বলছে ডেমনস্ট্রেশন অন এ টপিক, এটা হবে 5 মার্ক। এবং এখানে বলছে গ্রুপ ডিসকাশন, ডিবেট অর ডিসকাশন অন এ টপিক, অর্থাৎ একটা টপিকের উপর ডিবেট বা ডিসকাশন হবে, সেটা থাকবে 5, এবং 5 5, এটা হবে ইন্টারনালটা হবে 10। তোমরা এটা আশা করি এটা খুব ভালো করে বুঝতে পারছো। এবার কথাটা হচ্ছে যে ডেমনস্ট্রেশন মানে কি, ডেমনস্ট্রেশন স্যার কী হবে, বা স্যার ডিবেট ডিসকাশন এটা আবার কী হবে। এর আগে যে দাদা দাদা দিদিরা ছিল তারা তো প্রজেক্ট লিখেছে 20 মার্কের আর জমা দিয়েছে, বাড়িতে লিখেছে আর জমা দিয়ে এসছে, অনেকে তো এর খাতা ও ওর খাতা এ টুকে নিয়ে জমা দিয়ে এসেও কিন্তু 16-18 নম্বর পেয়েছে। আমাদের এখানে কঠিন হয়ে গেল কি, একটা এখানে বিষয়টা মনে রাখো, এখানে যে এই সিলেবাসটা তৈরি করা হয়েছে সেই সিলেবাসটা তৈরি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে স্টুডেন্টরা যাতে বেশি মাত্রায় বা অ্যাক্টিভলি তারা পড়ে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে, তারা যাতে বইপত্র পড়ে, তারা যাতে খুঁটে খুঁটে বইপত্র পড়ে, তারা তাদের মধ্যে যাতে কমিউনিকেশন স্কিলগুলো তৈরি হয়, তারা যাতে পরবর্তীকালে সক্ষম একজন স্টুডেন্ট তৈরি হয়। সক্ষম বলতে এখানে বোঝাচ্ছি যে তারা যেমন ভালো যেমন বুঝতে পারে, পড়তে পারে এবং অপরকে বুঝাতে পারে, এমন একটা স্টুডেন্ট তৈরি করার লক্ষ্যে তারা এই সিলেবাসটা তৈরি করেছে। প্রথম যে ডেমনস্ট্রেশন অনেক টপিক, এটা হচ্ছে যে তোমাদের একটা টপিক দিয়ে দেওয়া হবে যে তোমরা এই টপিকটা পড়ে আসবে, বা তোমাদের গ্রুপ গ্রুপ করে দিয়ে দেওয়া হলো যে এই গ্রুপ এই টপিকটা পড়ে আসবে, এই গ্রুপ এই টপিকটা পড়ে আসবে। তারপরে এই ক্লাসরুমে টিচারের সামনে এবং স্টুডেন্টদের সামনে তোমাদেরকে সেই বিষয়টা যেমন শিক্ষক বুঝায় ঠিক তেমনি তাদের তোমাদেরকেও ওই বিষয়টা ক্লাসরুমে বুঝাতে হবে। এবং তোমাদের এই বোঝানোর ক্ষেত্রে যে বিষয়গুলো শিক্ষক তোমার মধ্যে দেখবে সেটা হচ্ছে নলেজ, তোমার প্রেজেন্টেশন স্কিল, ইন্টারাকশন এবং বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি সে বিষয়টা সম্পর্কে কতটা জানো, তারপরে হচ্ছে তুমি কীভাবে সেটা সবার সামনে তুলে ধরছো, ইন্টারাকশন মানে তুমি বাকি স্টুডেন্টদের সঙ্গে কীভাবে
কথা বলছো, হ্যাঁ, তারপরে তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কথা বলার সময় তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা তোমাদের তোমার দেখার চেষ্টা করবে এবং দেখবে, তার উপরে তোমার পার্টনার আসবে। এবং পরে 5 মার্চ হচ্ছে গ্রুপ ডিসকাশন, সেখানে ব্রেন স্ট্রমিং, ডিবেট, ডিসকাশন অন এ টপিক, এই কথাগুলো বলছে। অর্থাৎ এখানে কোনো একটা টপিক গ্রুপ গ্রুপ করে তোমাদের দিয়ে দেওয়া হলো, তারপরে সেই টপিকটার ভালো দিক খারাপ দিক তোমাদেরকে আলোচনা করতে পারবে। যেমন ধরে নাও যে বর্তমানে তাপমাত্রা অনেক বেশি হচ্ছে, তাহলে যদি এরকম হয় যে বর্তমানে তাপমাত্রা বাড়ার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কোনগুলো, তাহলে এ নিয়ে তোমাদের মধ্যে দুটো গ্রুপের মধ্যে ডিবেট হবে। ডিবেট বলতে কোন গ্রুপ কত ভালোভাবে এটা এক্সপ্লেন করতে পারছে যে অ্যাকচুয়ালি এই গরম বাড়ার পেছনে কারণটা কি। শিক্ষককে যে গ্রুপের ডিসকাশন বা তাদের আলোচনা ভালো লাগবে তাদেরকে শিক্ষক ভালো নাম্বার দিবে। তাহলে এখানে 5-5 মার্কস রয়েছে, তাহলে 5-5, এখানে 10 মার্কস রয়েছে, তাহলে বুঝা গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বিষয়গুলো আজকে বোঝানো হলো। এবং এরপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট করো, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে একদম মূল যে জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম সেমিস্টারের জন্য কেবল বলছি যে এখানে সমস্ত এমসিকিউ ধাঁচে তোমাদের পরীক্ষা দিতে হবে। গ্রুপে 20টা কোশ্চেন আছে, গ্রুপ বিতে 20টা কোশ্চেন আছে এবং ইন্টারনাল 5-5-10 রয়েছে। এবং তোমাদের গ্রুপে থেকে 6টা অধ্যায় রয়েছে, গ্রুপ বি থেকে 6টা অধ্যায় রয়েছে, বুঝা গেল। তাহলে 6টা 6টা অধ্যায় তোমাদেরকে খুব ভালো করে পড়ে নভেম্বরে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, তাহলে নভেম্বরে তোমাদের প্রিপারেশনটা যেমন নিতে হবে নভেম্বরের আগে আগে, ঠিক তেমনি আগে স্টুডেন্টরা যেমন বড় কোশ্চেন তারপরে তোমাদের ছোটো কোশ্চেন এরকম পড়তো, এবার কিন্তু তোমাদেরকে কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য এমসিকিউ পরীক্ষা মানে পড়তে হবে। ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, অর্থাৎ 11 ইউনিটের প্রথম সেমিস্টারটা এবং 12 ইউনিটের প্রথম সেমিস্টারটা এমসিকিউ হবে, এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ 11-এর দ্বিতীয় সেমিস্টারটা এবং 12-এর দ্বিতীয় সেমিস্টারটা অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার তোমাদের বড় কোশ্চেন পরীক্ষা হবে। সেখানে 1 নম্বরও থাকবে, 2 নম্বরও থাকবে, 5 নম্বরও থাকবে এবং তারপরে 10 নম্বরেরও থাকবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কেবলমাত্র বর্তমানে প্রথম সেমিস্টারকে গুরুত্ব দিতে হবে। এবং সিলেবাসটা যারা পড়াশোনা করছে বা পড়াশোনা করতে ভালোবাসে তাদের জন্য সিলেবাসটা খুবই ভালো, তারা 50-এর মধ্যে 50 মার্কস পাবে যারা অ্যাক্টিভলি পড়াশোনাটা করবে। এবং যারা ভাবছে যে পরীক্ষার আগে পড়তে বসে ভালো নম্বর তুলে নেবো, তারা কিন্তু পারবে না, কারণ এখানে এমসিকিউ অর্থাৎ যেখানে তোমাদের রাজনীতিরা বছরে একবার পরীক্ষা দিয়ে কেবলমাত্র 24টা এমসিকিউ পরীক্ষা দিত, এখানে তোমাদেরকে একটা সেমিস্টারে 40টা এমসিকিউ থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে যে এমসিকিউ কোশ্চেনগুলো হবে সেগুলো খুঁটে খুঁটে কোশ্চেন দেবে কিন্তু বই থেকে। তাহলে তোমাদেরকে টেক্সট বইটা খুব সুন্দর করে পড়তে হবে এবং টেক্সট বইটা লাইন বাই লাইন দাগিয়ে দাগিয়ে পড়তে হবে এবং বারবার প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউগুলোর উপর পরীক্ষা দিতে হবে, বুঝা গেল। তাহলে এইভাবে পড়াশোনা করলে তোমাদের ভালো নাম্বার উঠাতে পারবে যারা পড়াশোনার সঙ্গে সবসময় জড়িত থাকে। এবং যারা পরীক্ষার আগে পড়তে বসে ভালো নাম্বার তোলার একটা তাগিদ রাখে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটা মোটেই ভালো না, তাদের কিন্তু নাম্বার কমে যাবে। এবার কথা আসি যে আমাদের এই ধলগাঁও এডুকেশন সেন্টারের পক্ষ থেকে কিন্তু পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের কিন্তু ভিডিও আপলোড করা হবে ক্লাস 11-এর ভাই বোনদের জন্য, এবং এটা পুরো সবার জন্য ফ্রি থাকবে। পিডিএফ অর্থাৎ যে নোটগুলো পড়ানো হবে সেগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে দিলা, তারপরে এসে ক্লাসটা দেখে দিলা, একদম ক্লিয়ার, বুঝা গেল। আগে আমার শরীরটা ভালো নেই, সর্দি কাশি হয়েছে এবং খুব সকালে উঠে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, সেহেতু অনেক সময় আওয়াজটা অসুবিধা হতে পারে, এটা একটু মেনেজ করে নিও। তো এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের পুরো ভিডিও তোমরা এখান থেকে পাবে, উইথ পিডিএফও তোমরা পেয়ে যাবে, নোটপত্র এখান থেকে পেয়ে যাবে। যদি কেউ আমাদের কাছে অফলাইনেও পড়তে চায়, আমরা পড়াচ্ছি আমাদের ভহিলদা এবং ভাটলের মাঝখানে ধলগাঁও যে আমাদের গ্রামটি রয়েছে সেখানে একটা যে মোড় রয়েছে সেখানে আমরা পড়াচ্ছি। কেউ যদি পড়তে চায় তাহলে যোগাযোগ করতে পারে, আমাদের ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার থাকছে, সেখান থেকে যোগাযোগ করতে পারে। তাহলে এই ছিল টোটাল নতুন সিলেবাস নিয়ে আলোচনা, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই করবে এবং সেই কোশ্চেনগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং দেখা হচ্ছে আমাদের পরবর্তী এক নতুন ভিডিওতে।